যখন আপনার বিবি প্রেগনেন্ট হয় তখন আপনি বিবির দিকে তাকায়া দেখবেন, মাঝে মধ্যে দেখবেন মাঝরাতে আপনার বিবি ওইটা বৈশা রয়েছে, আপনাকেও ঘুম থেকে জাগ্রত করে না, বিছনার মধ্যে ওইটা বৈশা রয়েছে, দেখবেন মাঝে মধ্যে চোখের পানি গুলো ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিছে, কোন সময় ব্যথা উঠে যায়, মা কিন্তু কাউরে জানায় না, তোমার মা তোমারে বড় করতে গিয়া দশটা মাস দশ দিন পেটের মধ্যে একটা জীবন্ত মানুষ আর একটা জীবন্ত মানুষকে পেটের মধ্যে লইয়া দশটা মাস হাঁটা চলা করছে, রুচি মতো খাবার খাইতে পারলো না, চাইলে ভালো খাবার খাইতে পারে নাই, মানুষের সামনে হাঁটা চলা করতে পারে নাই, এইভাবে একটা ঘরের মধ্যে বন্দি অবস্থান দশ মাস দশটা দিন পেটের মধ্যে তোমারে লইয়া ঘুরছে, এত কষ্ট আল্লাহর নবী বলেন তোমার মা তোমার বাবার চেয়ে তিনটা কষ্ট বেশি করছে, যেই কষ্টটা তোমার বাবা করে নাই তোমার মা করছে। পৃথিবীতে এতে অপরকে যা করে সব স্বার্থের জন্য করে, একেবারে কথাগুলি রেকর্ড করেন এবং দিলের ভিতরে ঢুকাইয়া দেন বাস্তবতার সাথে মিলান কথাগুলি। আমি আপনাদেরকে বাস্তব চিত্র তুলে ধরি, মা আর বাপ ছাড়া পৃথিবীর জমিনে যারা দেখেন যাকেই দেখবেন যারা আপনাকে মহব্বত করে যে কোনো ফায়দাই হোক তার আছে, তার স্বার্থ ছাড়া আপনাকে ভালোবাসবে না। আপনার বন্ধু আপনারে হোটেলে নিয়ে ইচ্ছা মতো কফি খাওয়ায়, মুরগের রান খাওয়ায়, বন্ধুরা নিয়ে সেলফি তুলে, পিছনে স্বার্থ আছে, কোনো না কোনো স্বার্থ আছে। সমাজে আপনার যদি কেউ আপনাকে মহব্বত করে ভালোবাসে বুঝবেন পিছনে কোনো একটা স্বার্থ আছে। এমন কি যদি দেখা যায় আপন মার বোন খালা মাও যদি আদর করে বুঝবেন এই কেন কিন্তু আছে, কথা হয় না, খালাম্মা গেলে বিরিয়ানি খাওয়ায়, খালাম্মা গেলে অনেক সময় দেখা যায় মুরগির রোস্ট আইনা প্লেটও দিয়া দেয়, খুব আদর গরম দুধ আইনা খাওয়াইতেছে, বুঝবেন যদি খালার তো বোন একটা তাহে এবারে খান্দ তুলে দেওয়ার চিন্তা ভাবনা, এই জন্য ইচ্ছা মতে খাওয়ায়, স্বার্থ আছে না নাই, স্বার্থ আছে। আশ্চর্যের বিষয় স্ত্রী তার স্বামীকে মহব্বত করে স্বার্থের জন্য, স্বামীকে গরম ভাত রান্না করে দেয় স্বার্থের জন্য, যা করে স্ত্রীও যদি স্বামীকে করে আল্লাহর ওলি বউ যদি হয় তাও স্বার্থের জন্য। কইবেন হুজুর এই কথাটা যুক্তিতে বলছে না, আমার বউ আমার যা আদর করে নিজ স্বার্থে করে, বলে একটা কাজ কর তোর ফাওড়া বাইঙ্গা ঘরে ভরে থাক ছয় মাস, ভালোবাসা জানালা দা ফালাইব, কথা এখন ঠিক নেই, তবে তোমার সেরা দিকে থাকতাম ডাইরেক্ট সেরা দিকে থাকলেইব, ভালোবাসা দেখবেন জানলা দেখে গা, পৃথিবীটাই হলো স্বার্থপর, কেউ কারো জন্য নয়, পৃথিবীর সব স্বার্থপর, কেউ কারো জন্য নয়, বন্ধু স্বার্থপর, স্ত্রী স্বার্থপর, ভাই স্বার্থপর, বোন স্বার্থপর, আত্মীয় স্বজন স্বার্থপর, পৃথিবীর জমিনে একমাত্র স্বার্থবিহীন কাজ করে মা আর বাবা, বিশ্বাস হোক বা না হোক। তাহলে আসেন বাস্তবতার দিকে নিয়ে যাই, বলো হুজুর এটা বুঝে পড়ে না, স্বার্থ ছাড়া আদর করে না, বলে স্বার্থবিহীন পৃথিবীতে একমাত্র মা আর বাবাই তোমার লালন পালন করে। এখন আমরা তো মাতৃকে মাসির আদর বেশি, এখন দেখা যায় মা বাপের যুগ দূরই করে কিন্তু বিয়ার পরে হেতে আরেক রকম হয়, কেন লাল চামড়া হয়েছে, লাল চামড়া পাওয়ার পরে এখন মা বাপের কদর শেষ, এখন লাল চামড়া কইছে গ্রামের পরিবেশ ভালো না, দূষিত পরিবেশ, এগুলো নোংরামি, চলো আমরা শহরে চলে যাই, এখন লাল চামড়া লয়ে গেছে শহরে, এর মা বাপ গ্রামের বাড়িতে ফিরে রইল, খাইলো কি না খাইলো, কি করলো না করলো এর খবর নাই, এগুলা স্বার্থের জন্য, বউ স্বার্থের জন্য, রাগ কইরেন না এলাকার মহিলারা কইব এই হুজুর আর ভাই চিন্না বাংলাদেশ, হুজুর ভাই চিন্না নি কইতে আনছে, মা বোনদেরকে বলছি রাগ করবেন না, কারণ আপনার তো মা ওই কথা বলেন, যারা এখন বউ হিসাবে আসছেন এরা মা হবেন না, আমি তো মার পক্ষে কথা বলতেছি, আপনি যদি এখন যুবতী হন মা হবেন তো, ইওয়াজ মা হওয়ার পর আপনার লাগবে, এখন আপনার কই বলে এখন সন্তানকে লালন পালন করে, এর বাস্তব প্রমাণ হলো আপনি যখন ছোটর থেকে নিয়ে বড় হয়েছেন কামাই রোজগার করার আগ পর্যন্ত আপনার মা বাবা আপনার তোলে যত টাকা খরচ করছে
এগুলা কি কোনো মা বাপের ডায়েরিতে লেখা হয় যে একটা কলম দিসলাম 5 টাকা, একটা শার্ট দিসলাম 100 টাকা, একটা গেঞ্জি দিসলাম 50 টাকা, এরপরে ভাত কত কেজি খাইছো, ডাল কত কান খাইছো, এটা লিখে রাখে? কোনো মা বাপে কি হিসাব করে রাখছে যে বড় ওই আলো সুদে আসলে সব আদায় করে নিব? বলে তোমারে বড় করতে গিয়া যা মা বাপ করছে নিঃস্বার্থে করছে, কোনো কিছু পাওয়ার উদ্দেশ্য নয়, কোনো কিছু পাওয়ার জন্য না। কিন্তু আমরা যতই মা বাপকে করি, আমরা যতই করি মা বাপের সমান হয় না, তারও কিছু কারণ আছে। আমি আপনাদেরকে বলার চেষ্টা করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে বলেন, কোরআনে কারীমের মধ্যে বলেন, প্রত্যেকটা মা বাবার হক সন্তান আদায় করবে এবং উত্তম আচরণ করবে, এটা আল্লাহর সিদ্ধান্ত। كبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. الله رب العالمين বলেন, মা এবং বাবা অথবা মা অথবা বাবা দুজনের মধ্যে একজন অথবা উভয়জন যদি তোমাদের কাছে বার্ধক্য অবস্থায় পৌঁছে যায়, মানে বৃদ্ধ অবস্থায় তোমাদের কাছে তোমরা পাও, তাহলে উভয়ের সাথে সুন্দর আচরণ করবে, এটা আল্লাহর সিদ্ধান্ত। তোমাদের আচার ব্যবহারে যেন মা বাবা উপ শব্দটাও যেন তাদের মুখ দিয়া বাহির না হয়। আমার কথা বুঝে? উপ শব্দ আপনিও করবেন না, মা বাপের মুখ দিয়েও বাহির করবেন না। যদি কেউ উচ্চ শব্দ মা বাবার মুখ দিয়া বাহির হয় আপনার কোনো কারণে, আপনার কথাবার্তার কারণে, আপনার চলাফেরার কারণে যদি কষ্ট দেন, আর এরা যদি আপনার ব্যথায় ব্যথিত হইয়া উফ বলে, আল্লাহ হয় শেষ। রাসূল বলেন তোর জিন্দেগি শেষ। তুই মক্কা মদিনা উল্টাইলে কোনো লাভ হবে না, তুই দান খয়রাত করলে কোনো লাভ হবে না, তোর কপালের মধ্যে কালো দাগ ফেলাইলে কোনো লাভ হবে না, যদি মা বাপ তোর আচরণে উচ্চ শব্দটা মুখ দিয়ে বাহির করে। অথবা তুমি কোনো খেদমত করতে গিয়ে যদি উফ শব্দ খোঁজে, উফ মানে বিরক্ত হইছো, তারপর আল্লাহ বলেন পৃথিবী উল্টাইলে কোনো কাজ হবে না। বলুন তো দেখি আমরার সমাজ মা বাবার লাগে কয়টা ফ্যামিলিতে সুন্দর আচরণ করে, কয়টা ফ্যামিলিতে এমন ভাবে তাচ্ছিল্য কইরা আলোচনা করে, এমন ভাবে রাগ দেখায়, বোঝা যায় এটা ঘরের কোনো কাজের মহিলার সাথে ব্যবহার করতেছে। অথচ আল্লাহর সিদ্ধান্ত উত্তম আচরণ করা। পৃথিবীর জমিনে তোমারে মা বাবায় বড় লালন পালন করতে গিয়া কোনো স্বার্থ নাই, স্বার্থবিহীন তোমারে লালন পালন করছে। আল্লাহর পয়গম্বর বলেন, মার বাবা তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। এই বৃদ্ধ মা বাবা যদি সন্তানের প্রতি খুশি হয়ে যায় রে, আল্লাহর নবী বলেন মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। পায়ের নিচে মানে কি? মা বাবার খেদমতের পরে মা বাপ যদি খুশি হয় বিনিময়ে জান্নাত পাইবা। শুধু এখানেই না, দুনিয়া তো সম্মান, পরকালেও সম্মান, মা বাবার খেদমতের দ্বারায় দুনিয়া তো মানুষের সম্মান বেড়ে যায়। কেউ যদি বড় লোক হইতে চান, কেউ যদি টাকা পয়সার মালিক হতে চান, তাহলে দুইটা জিনিস করবেন, আমি আপনার গ্যারান্টি দিয়ে গেলাম, দুইটা জিনিস যদি করেন আপনি দ্রুত বড় লোক হতে পারবেন। একটা হলো মা বাপের খেদমত, আর একটা হলো বেশি বেশি করে দান করার চেষ্টা করবে, তাহলে বড় লোক হয়ে যাবে। এই যুবক ভাই, মা আর বাবা তোমারে জন্ম দেওয়ার পরে তোমারে লালন পালন করতে গিয়া কতটা কষ্ট হয়েছে এটার বাস্তব তুমি কেমনে বুঝবা? কারণ তুমি তো বুঝতে পারবা না। এক ছোটবেলার দৃশ্যগুলো অনেক মানুষের স্মরণ থাকে না গো, এই জন্য যারা বিবাহ শাদী করছেন নিজের স্ত্রীর দিকে তাকাইবেন, যখন আপনার বিবি প্রেগনেন্ট হয় তখন আপনি বিবির দিকে তাকায়া দেখবেন, মাঝে মধ্যে দেখবেন মাঝরাতে আপনার বিবি ওইটা বৈশা রয়েছে, আরে আপনাকেও ঘুম থেকে জাগ্রত করে না, বিছানার মধ্যে ওইটা বৈশা রয়েছে, দেখবেন মাঝে মধ্যে চোখের পানি গুলো ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিছে, কোন সময় ব্যথা উঠে যায় মা কিন্তু কাউরে জানায় না। তোমার মা তোমারে বড় করতে গিয়া 10টা মাস 10 দিন
পেটের মধ্যে একটা জীবন্ত মানুষ আর একটা জীবন্ত মানুষকে পেটের মধ্যে লইয়া দশটা মাঠ হাঁটা চলা করছে, রুচি মতো খাবার খাইতে পারলো না, চাইলে ভালো খাবার খাইতে পারে নাই, মানুষের সামনে হাঁটা চলা করতে পারে নাই, এইভাবে একটা ঘরের মধ্যে বন্দি অবস্থান দশ মাস দশটা দিন পেটের মধ্যে তোমারে লইয়া ঘুরছে, এত কষ্ট। আল্লাহর নবী বলেন, তোমার মা তোমার বাবার চেয়ে তিনটা কষ্ট বেশি করছে, যেই কষ্টটা তোমার বাবা করে নাই তোমার মা করছে। এক নম্বর হলো তোমার মা দশ মাস দশ দিন তোমারে পেটে ধারণ করছে, এটা পৃথিবীর কোনো বাবা করে নেই, এটা মা তোমারে পেটের ভিতরে দশ মাস দশ দিন রাখছে। দুই নাম্বার হলো তোমার মা তোমারে প্রসব করতে গিয়া কলস কলস রক্ত ডালছে, এত কষ্ট হয়েছে। একটা প্রসব করতে গিয়া অনেক মা দুনিয়ার থেকে বিদায় হয় রক্ত শূন্যতার কারণে, এত কষ্টের সাথে তোমারে গর্ভ অবস্থায় যে কষ্টটা করছে। যেদিন তুমি দুনিয়াতে আসবা সেদিন সন্তান মার কলিজায় লাতি মেরে দুনিয়ায় প্রবেশ করে, কতটা কষ্ট হয় মার। এ আমার যুবক ভাই, দিলের কান লাগায় শুনেন গো, মা তার সন্তানদের জন্ম দিতে গিয়ে অনেক কষ্ট করছে। মানুষ যখন পেটের ভিতরে থাকে তখন কিন্তু তার মাথাটা থাকে উপরের দিকে, পা গুলি নিচের দিকে থাকে, মার বেদনা আল্লাহ সৃষ্টি করিয়া সন্তানটা গড়তে গড়তে যখন মাথাটা নিচের দিকে আসে তখন দুনিয়াতে আসার সময় কলিজার মধ্যে লাথি মেরে দুনিয়ায় পদার্পণ করে। অনেক মা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, এই যে কষ্টটা করলো রে পৃথিবীর কোনো বাবা করে নাই, এই তিনটা কষ্ট তোমার মা করছে। তিন নাম্বারটা হলো দুইটা বছর তোমারে বুকের দুধ পান করাইছে, তুমি প্রস্রাব করে দিছ, প্রস্রাব করে দিলা, তোমার সমস্ত খাতাগুলি মা ধুইছে, প্রচন্ড শীতের মধ্যেও যদি প্রস্রাব করে দিছ মা বিছনাগুলি পাল্টাইয়া দিল, কোনো বাবা কিন্তু ঘুম থেকে উঠে বিছনা পাল্টাইয়া দেয় না। মা সারা রাতের মধ্যে দুইটা বছরের ভিতরে কোনো মা বল